শ্রীকৃষ্ণের নির্বাণের পর পাণ্ডবরাও বুঝতে পেরেছিলেন যে এবার ওনাদের দায়িত্ব পূর্ণ হয়েছে, ওঁদেরও এবার নির্বাণে যাওয়া উচিত। তাই পাণ্ডবরা শীঘ্রই গুরুদেব কৃপাচার্যের পৌরোহিত্যে কুমার পরীক্ষিতের রাজ্যাভিষেকের ব্যবস্থা করলেন। হনুমানও শ্রীকৃষ্ণকে দেওয়া প্রতিশ্রুতি রাখতে সভায় উপস্থিত হলেন। শ্রীরাম ভক্ত মহাবলী হনুমান, রাজ্যাভিষেকের এই শুভ মুহূর্তে আপনাকে আমি দর্শন স্বরূপ পেলাম। আমি ধন্য হয়ে গেছি প্রভু, আর এখন আমার বিশ্বাস হয়ে গেছে যে আমাদের পাণ্ডবের ওপরে আপনার সর্বদা আশীর্বাদ রয়েছে। আর এই বিশ্বাসের উপর নির্ভর করেই আমার সব দায়িত্ব পূরণ করতে সহায়তা করবে। মহারাজ পরীক্ষিত, আপনি স্বয়ং সক্ষম, বিষ্ণুর রথ আপনি, অর্থাৎ স্বয়ং শ্রী বিষ্ণুদেব আপনাকে রক্ষা করছে। যার শক্তিকে সম্বল করেই ধর্মরাজ্য স্থাপন করতে হবে, আমার আশীর্বাদ সর্বদা রয়েছে। যতক্ষণ আপনি পূর্ণ ধর্মনিষ্ঠার সহিত রাজত্ব করবেন, ততদিন কলিতার প্রভাব পূর্ণভাবে বিস্তার করতে পারবে না। আপনি ধন্য প্রভু, ধন্য আপনি। হনুমানের আশীর্বাদে রাজা পরীক্ষিতের নিজের শক্তি এবং জ্ঞান বিজ্ঞানের বোধ হল। তিনি পূর্ণ নিষ্ঠার সঙ্গে রাজপাট সামলাতে লাগলেন। তখন নিশ্চিন্ত হয়ে পঞ্চ বান্ধব ভ্রাতা দ্রৌপদীর সঙ্গে স্বর্গের দিকে রওনা দিলেন। ধর্মরাজ যুধিষ্ঠির, আপনাকে স্বাগত। আপনি স্বর্গগমনের অধিকারী হয়েছেন, কিন্তু আপনার সাথে আসা এই সারমেয়কে এখানেই ছাড়তে হবে, তখনই আপনি আমাদের রথে যাত্রা করতে পারবেন। এই সারমেয় আমার সাথে এই পর্যন্ত এসেছে, এও পথে সমস্ত বাধা ও বিপত্তি অতিক্রম করেছে, তাই এও স্বর্গগমনের অধিকারী হয়েছে। না ধর্মরাজ, আমরা একে স্বর্গে নিয়ে যেতে পারবো না। আমাকেও ক্ষমা করুন, আমি স্বর্গে যেতে চাই না। পাণ্ডব শ্রেষ্ঠ যুধিষ্ঠির, সারমেয়র মতো তুচ্ছ প্রাণীর জন্য আপনি স্বর্গত্যাগ করতেও প্রস্তুত হয়েছেন। আপনি এই পরীক্ষাতেও সফল হয়েছেন, অতএব আপনি নিঃসন্দেহে স্বর্গে গমনের অধিকারী হয়েছেন। সেখানে ধর্মরাজ যুধিষ্ঠির ন্যায়ের জন্য সর্বোত্তম ত্যাগের নিদর্শন রাখলেন। আবার ভূলোকে মহারাজ পরীক্ষিত রাজধর্ম পালন করে চমৎকারভাবে রাজ্য শাসন করছিলেন। কলিযুগের আরম্ভ হয়ে গিয়েছিল, কিন্তু মহারাজ পরীক্ষিতের ধর্মনিষ্ঠার কারণে কলিপুরুষ নিজের সাম্রাজ্য বিস্তার করতে সমর্থ হচ্ছিল না। আমি কলিযুগের সম্রাট কলিপুরুষ, আমার সময়ের সূত্রপাত হয়ে গেছে মহারাজ পরীক্ষিত, কিন্তু তোমার জন্যই আমি পৃথিবীতে আধিপত্য বিস্তারের সুযোগ পাচ্ছি না। এত ধর্মনিষ্ঠা উচিত নয়, একটু তো অধর্মের কার্য করো মহারাজ পরীক্ষিত। কলি পুরুষ পৃথিবীতে ছড়িয়ে পড়ার পূর্ণ প্রয়াস চালাচ্ছিল, কিন্তু হনুমানের ভক্তির শক্তি আর মহারাজ পরীক্ষিতের ধর্মনিষ্ঠা তার পথ আটকে দাঁড়িয়েছিল। তখন কলিপুরুষ মহারাজ পরীক্ষিতকে লোভ দেখিয়ে ছলনা করার চেষ্টা করল। একদিন মহারাজ পরীক্ষিত যখন মৃগয়ায় গিয়েছিলেন, তখন তিনি এক বিচিত্র দৃশ্য দেখলেন। এই মৃগ কোথায় লুপ্ত হয়ে গেল? এই বৃষই বা কোথা থেকে এলো? এত বিলাপ কেন করছে এই গাভী? এই এক পায়ের বিষকে এই দুষ্ট কেন এত অত্যাচার করছে? কি ভয়ঙ্কর দৃশ্য দেখছি আমি! বন্ধ করো এর উপর অত্যাচার, অধর্ম করছো তুমি আমার রাজ্যে এসে। কত দুর্বল গাভী এটি, বৃষেরও মাত্র একটি পা, কেন অত্যাচার করছো এই নিরীহ প্রাণীকে?
কি তোমার পরিচয় যে ওকে এত কষ্ট দিচ্ছে? মহারাজ, শাস্ত্রের মধ্যে নিহিত বচনের দ্বারা মোহিত হওয়ার কারণে আমরা সেই পুরুষকে জানি না যে সমস্ত ক্লেশের মূল, সমস্ত দুঃখ যার কারণে উৎপন্ন হয়। কোন দুঃখের কারণ প্রারব্ধকে মানে কেউ কর্মকে, কেউ স্বয়ং নিজেকে, তো কেউ ঈশ্বরকে। না সেই দুঃখের কারণকে না জ্ঞাত হয় তর্ক বিতর্কের মাধ্যমে, না বাণী দিয়ে ব্যক্ত করা যায়। আমি চিনতে পেরে গেছি আপনাকে। আপনি ধর্মপুরুষ, আপনি নিজে কষ্ট পেয়েও সহ্য করছেন, তবু কিছু বলছেন না তার কারণ। কারণ এটা করাও হলো পরনিন্দা করা এবং অধর্ম। যারা পরনিন্দা করে তারাও নরক ভোগ করে। শুধু তাই নয়, আপনার এই বচনের গূঢ় অর্থ হলো যে সুখ হোক বা দুঃখ সবকিছুরই নিয়ন্ত্রণ সেই ঈশ্বর। আপনি তো বেদজ্ঞ রাজন, সেই কারণেই আপনি জানেন ঈশ্বরের স্বরূপ বাণী দিয়ে ব্যক্ত করা যায় না, শ্রদ্ধা এবং ভক্তির মাধ্যমেই ঈশ্বরের আভাস হয়। আপনার এই এক চরণের আসল সংকেত হলো ধর্মপুরুষ, যে সত্যযুগে ধর্মের চারটি চরণ ছিল, তপস্যা, পবিত্রতা, সত্য এবং দয়া। তারপরেই ত্রেতা এবং দ্বাপর সমাপ্ত হতে হতেই অধর্মের অংশে অহংকার, আসক্তি এবং মদের কারণে ধর্মের তিন চরণ নষ্ট হয়ে যায়, আর শুধুমাত্র সত্যরূপী চরণই অবশিষ্ট থাকে, যার বলেই আজ পর্যন্ত ধর্ম টিকে রয়েছে। যাকে কলিযুগ তার ক্রূর প্রহারের দ্বারা পতিত করার অনেক চেষ্টা করেছে। ধর্মের মাত্র একটি চরণ সত্যকেও নষ্ট করে দেওয়ার চেষ্টা করেছে কলিযুগ। আর এই কলিযুগের অত্যাচারে পীড়িত এই গায়ের রূপে দুঃখে বিলাপ করে চলেছে মাতা পৃথিবী। দুজনকেই এই রকম প্রতারিত হতে দেখে আর সহ্য করতে পারছি না আমি। কলিপুরুষ, থামুন মহারাজ, থামুন। আমি আপনার শরণে এসেছি, আর শরণাগতকে আঘাত করা অধর্মের কার্য। আপনি সঠিক চিনেছেন, আমি একজন কাল পুরুষ, এটা আমার চোখ। আমি তো শুধু আমার ধর্ম পালন করছি, আর আপনি আমাকে আটকাতে পারেন না। না কলিপুরুষ, আমার রাজ্যে কেউ ধর্মকে ক্ষতি করতে পারবে না। আমি সতর্ক করছি তোমাকে যে তোমার মঙ্গল এতেই হবে যে তুমি দ্রুত এই রাজ্য ছেড়ে চলে যাও। আপনি স্বয়ং ধর্মের পালনকর্তা হয়েও কাল ধর্মের বিরোধিতা করছেন। মহান পাণ্ডবদের বংশধর আপনি, কালচক্র অনুযায়ী আমার কাল অর্থাৎ কলিযুগের সূত্রপাত হয়ে গেছে, আর যদি আপনি আমাকে আপনার রাজ্যে প্রবেশ করতে বাধা দেন তাহলে আমি কোথায় যাব? সমগ্র পৃথিবীতে আপনারই রাজত্ব। তিনটি অশ্বমেধ যজ্ঞ করার পরে আপনি সমগ্র পৃথিবীতে আধিপত্য বিস্তার করেছেন। কিন্তু তুমি অন্যায় আর অত্যাচারের বিস্তার করে চলেছ, পাপ কর্মের জন্য মানুষকে উৎসাহিত করছ, আর এটা আমি আমার রাজ্যে কিছুতেই হতে দেব না। কিন্তু ঈশ্বর দ্বারা সৃষ্ট বিধানের বিরোধিতা কি করে করতে পারেন আপনি? সম্ভব হলে আপনি আমায় সীমিত স্থান প্রদান করুন, কিন্তু আপনি আমাকে আপনার রাজ্যে অধিষ্ঠান করা থেকে বঞ্চিত করতে পারেন না, অন্যথা আপনি কাল ধর্ম পালন না করার দোষের অধিকারী হবেন। বেশ, তাই হোক, আমি তোমাকে এমন চারটি স্থান প্রদান করছি যেখানে তুমি তোমার সম্পূর্ণ প্রভাব বিস্তার করতে পারবে, যেখানে দ্রুত ক্রীড়া হয়, যেখানে মদ্যপান করা হয়, যেখানে বেশ্যাবৃত্তি করা হয় এবং যেখানে হিংসা করা হয়। এই চারটি কারণে চার পাপ, অসত্য, মদ, আসক্তি এবং নির্দয়তা জুড়ে থাকে। যে সকল মনুষ্য এই চার প্রকার পাপ করে থাকে তুমি তাদের প্রভাবিত করতে পারবে। সমস্যা তো এটাই যে আপনার রাজ্যে সবাই ধর্মাত্মা, চারটি পাপ কার্য কোনো মনুষ্যই করে না। তাহলে কিভাবে আর কোথায় বাস করব আমি? আমাকে কোনো অন্য স্থান দিন, যেমন স্বর্ণ, যার সাথে প্রলোভন জড়িয়ে আছে। স্বর্ণের প্রলোভন কোনোদিন সমাপ্ত হয় না। প্রার্থনা করছি আমি আপনার কাছে, আমাকে স্বর্ণে বাস করার অনুমতি দয়া করে দিন। বেশ, তাই হবে, আমি তোমায় স্বর্ণের স্থানও দিয়ে দিচ্ছি। যেখানে স্বর্ণ থাকবে সেখানে তুমিও বাস করতে পারবে, কিন্তু আমার জীবিতকালে তুমি তোমার অত্যাচারের সাম্রাজ্য বিস্তার কখনো করবে না। আমি আপনার কথা মেনে নিচ্ছি মহারাজ, আমার জন্য এটুকুই যথেষ্ট। স্বর্ণ মহারাজ, স্বর্ণ, স্বর্ণ তো আপনি শিরে ধারণ করে আছেন। সর্বপ্রথমে আপনার শিরের স্বর্ণ মুকুটে বাস করব আমি, আর আপনারই মস্তিষ্ককে নিজের অধীন করব আমি।
আসুন মহারাজ আসুন। স্বর্ণে আমায় স্থান প্রদান করে মস্ত বড় ভুল করেছেন আপনি। এখন শুধু আপনিই নন, এই সমগ্র সংসার আমার অধীনস্থ হবে। কারণ স্বর্ণ সবাই ভালোবাসে, আর আপনিও। আসুন, আপনার স্বর্ণ সিংহাসনে বসুন। ধর্মমূর্তি রাজা পরীক্ষিত কাল ধর্মের প্রভাবে ভুলে গেলেন যে স্বর্ণ তো ওনার মুকুটেও আছে। তাঁর দেহের অলঙ্কার ও স্বর্ণের তাঁর এই ভুল কলিপুরুষকে পরীক্ষিতকে সর্বত্র ঘিরে ফেলতে এবং ওনার ভেতরে প্রবেশ করতে সুযোগ দিল। ব্যাস কলি তো প্রতীক্ষাই করছিল কবে রাজা পরীক্ষিত কোনো অধর্ম করবেন। একদিন মৃগয়ায় বেরিয়ে পরিশ্রান্ত এবং তৃষ্ণার্ত মহারাজ পরীক্ষিত মহান ঋষি শমিকের আশ্রমে পৌঁছলেন। সেই সময় ঋষি শমিক গভীর ধ্যানে মগ্ন ছিলেন। তাঁর সমস্ত কর্মেন্দ্রিয় দেহ থেকে বিচ্ছিন্ন ছিল, তাই তিনি পরীক্ষিতের আগমনের কোনো আভাস পেলেন না। কলিপুরুষ এমনই কোনো সুযোগের সদ্ব্যবহার করার প্রতীক্ষায় ছিল। প্রণাম ঋষিবর শমিক। মহারাজ, আপনি এই সমগ্র সংসারের রাজা, প্রণাম তো এই ঋষির আপনাকে করা উচিত। কিন্তু প্রণাম তো দূরস্থ, ও আপনার অভিবাদনের প্রত্যুত্তর পর্যন্ত দেয়নি। আচ্ছা, আমি কি একটু পিপাসা জল পেতে পারি এই আশ্রমে? এই ঋষি অপমান করছে আপনাকে। শাস্ত্রে মহারাজকে ভগবানের সমতুল্য মনে করা হয়েছে, আর এই তুচ্ছ ঋষি অপমান করছে তার রাজাকে। ঋষিবর, আমি রাজা পরীক্ষিত। আমি বনে ঘুরতে ঘুরতে ক্লান্ত ও পিপাসার্ত হয়ে আপনার আশ্রমে এসেছি। আমি কি একটু জল এবং বিশ্রামের সুযোগ পেতে পারি? ধৃষ্টতার সীমা পার করে যাচ্ছে এই ঋষি। দণ্ডিত করা উচিত এই ধরনের ঋষিদের। নিজের ধ্যানে এত লীন হয়ে গেছে এই ঋষি যে অতিথি ধর্ম অবধি ভুলে গেছে। হ্যাঁ, ও ওর রাজা নিজের ভগবানকে অপমান করছে। দণ্ডিত করুন ওকে মহারাজ। হ্যাঁ, আমি দণ্ড দেব এই ঋষিকে। অপমান করছেন ইনি তার রাজাকে। অতিথি ধর্ম ভুলে যাওয়া এই ঋষি শমিক পুষ্পমালা নয়, শুধু মৃত সর্পমালা পড়ারই যোগ্য উনি। মৃত সর্পমালা। কলিযুগ তার প্রথম পরিকল্পনায় সফল হল। তার প্রভাবে এসে রাজা পরীক্ষিত তার জীবনের প্রথম এবং অন্তিম ভুল করে বসলেন। ভুল যার প্রভাবেই হোক না কেন, ভুলের সাজা পেতেই হয়। ঋষি শমিকের পুত্র শৃঙ্গি যখন সেখানে পৌঁছল, ঋষিবরের গলায় মৃত সর্প দেখে সে ক্রুদ্ধ হয়ে উঠল। আমার পরিকল্পনা সপ্ত দিবস, আজ থেকে মাত্র সপ্ত দিবস। তারপর কলি দেখাবে নিজের বাস্তবিক প্রভাব। কি হয়েছে পুত্র শৃঙ্গী, খুব উপিত বলে মনে হচ্ছে। এটা তোমার করা উচিত হয়নি পুত্র, তোমার এমনটা কখনোই করা উচিত হয়নি। পাপীকে তার পাপের উচিত দণ্ড দিয়েছি পিতাশ্রী। না পুত্র, সত্য না জেনে কাউকে অভিশাপ দেওয়া কখনো কখনো খুব বড় অনর্থের জন্ম দেয়। তুমি এই অভিশাপ দিয়ে কলিযুগকে তার পাপের সাম্রাজ্য বিস্তার করতে সহযোগিতা করেছ। কোনো কিছু না জেনে তুমি মহারাজ পরীক্ষিতকে অভিশাপ দিবে? উনি যা কিছু করেছেন কলির প্রভাবে বশীভূত হয়ে করেছিলেন। মহারাজ পরীক্ষিত এতটাই ধর্মাত্মা যে উনি ওনার তপবল দ্বারা এতদিন কলিযুগকে আটকে রেখেছিলেন।
সত্যি বলেছেন পিতাশ্রী, ক্রোধ বিবেকের হরণ করে, আমায় ক্ষমা করুন পিতাশ্রী। পুত্র, মহারাজ পরীক্ষিত তো এখনো পর্যন্ত এটাও জ্ঞাত নন যে তুমি ওনাকে অভিশাপ দিয়েছ, আর অভিশাপ তাকে ফিরিয়েও নেওয়া যায় না। কিন্তু তোমার জন্য এটা সঠিক হবে যে তুমি স্বয়ং ওনার কাছে গিয়ে ওনাকে এই সবকিছু অবগত করাও। ঋষি কুমার শৃঙ্গী তার পিতার নির্দেশ অনুসারে সবকিছু মহারাজ পরীক্ষিতকে গিয়ে বলল। পুরো বিষয়টি জেনে মহারাজ পরীক্ষিত গভীর অনুশোচনার মধ্যে ডুবে গেলেন। এত বড় পাপ কার্য কিভাবে হয়ে গেল আমার দ্বারা? ঋষি তো সদাই সম্মানের অধিকারী হয়ে থাকেন, আমি কত অপমান করে দিলাম সেই ঋষিকে। কর্মফল তো ভুগতেই হবে আমায়, পাপ করে ফেলেছি আমি, এখন দণ্ড আমাকেই পেতে হবে। আমার বড় ঘৃণা হচ্ছে আমার নিজের ওপর, বড় ঘৃণা হচ্ছে আমার নিজের ওপর। নারায়ণ নারায়ণ। দেবর্ষি নারদ, দেখুন না কেমন পাপ কর্ম হয়ে গেছে আমার দ্বারা। আমি যদি এর প্রায়শ্চিত্ত করি তো কিভাবে করব সেটা আপনি বলে দিন দেবর্ষি নারদ। প্রত্যেক পাপের কোনো না কোনো প্রায়শ্চিত্ত অবশ্যই হয় মহারাজ পরীক্ষিত। আপনি ঋষিবর শুকদেবের শরণে যান। শুকদেব ঋষি, মহর্ষি বেদব্যাসের পুত্র? হ্যাঁ মহারাজ, তারই সহায়তায় আপনার পাপের প্রায়শ্চিত্ত হতে পারে। উনি কিন্তু কোনো স্থানেই অধিক সময় থাকেন না, উনি এই সময় আপনার নগরীর সীমার নিকটেই অবস্থান করছেন। তাই আপনি ওনার নিকটে গিয়ে ওনার মুখে শ্রীমদ ভাগবত কথা শোনার আগ্রহ প্রকাশ করুন, তাতেই আপনি কলির প্রভাব থেকে মুক্ত হয়ে মুখ্য লাভ করবেন। আপনার কল্যাণ হোক মহারাজ। মহারাজ পরীক্ষিত নগ্ন পদে মহর্ষি শুকদেবের অন্বেষণে বেরিয়ে পড়লেন। মহর্ষি শুকদেবকে খুঁজে পাওয়ার পর তিনি তার কাছে শ্রীমৎ ভাগবত কথা শোনার আগ্রহ প্রকাশ করলেন। ভালো হয়েছে, ভীষণই ধার্মিক পুত্র এবং পুত্রবধূ দুজনেই। মায়ের সম্মান করে নিজেরা পায়ে হেঁটে যাচ্ছে আর মাকে অশ্বের উপরে বসিয়ে নিয়েছে। মহারাজ পরীক্ষিত, আপনার অন্ত আর কলিযুগের সূত্রপাত। ব্যাস অনেক হয়েছে মা, এখন তুমি নিচে নেমে এসো, এর ওপরে আমার প্রিয় পত্নী বসবে। তুমি এই জিনিসপত্রগুলো সামলাও মা। এটা তো অধর্ম, মনে হচ্ছে কলিযুগের প্রভাব শুরু হয়েই গেছে। আমি কলিযুগকে প্রবেশ করতে দেব না। আমাকে ক্ষমা করে দাও মা, না জানি আমি কিছু সময়ের জন্য
ভ্রমিত হয়ে গেছিলাম। কালচক্র নিরন্তর ঘূর্ণায়মান থাকে, তাকে কেউ আটকাতে পারে না, তাই কলিযুগেরও সূচনা হলো। কিন্তু কলিযুগেও যখন যখন পাপাচার অতিরিক্ত হয়ে উঠবে, ভক্তদের ওপর অত্যাচার হবে, সংকটমোচন মহাবলী হনুমানের ভক্তির শক্তিতে, তখনই কলির পরাভব ঘটবে। অধর্ম আর অত্যাচারের হাত থেকে সর্বদাই ভক্তদের রক্ষা করবেন সংকটমোচন মহাবলী হনুমান। সংকটমোচন মহাবলী হনুমান শীঘ্রই পুনর্বার আসবেন, কলিযুগে ঘটবে তাঁর আশ্চর্য ও অদ্ভুত লীলা। ফর মোর আপডেটস সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল, ক্লিক দ্য শো লিঙ্কস এন্ড এনজয় ওয়াচিং দ্য ভিডিওস।